একটাও আজাব তাদের কাছে তুলে ধরি। আমার কমিটি ছেলেদের কাছে দাবি, ওরা আমার কাছে দাবি করেছে, ওরা আমার কাছে অনুরোধ করেছে, হুজুর আপনি বহু পুরনো একটা ওয়াজ করেছিলেন, ওই ওয়াজটা আমাদের শোনাবেন। সেটা অন্য কিছু না, অন্য কিছু না, সেই ওয়াজটা হচ্ছে আল্লাহর হাজিরা হজে যায় প্লেনে করে, প্লেনে করে, প্লেনে করে। এখান থেকে 30-35 বছর আগে হজে যেত পানির জাহাজ করে, আপনারা জানেন, জানা আছে, দুটো জাহাজ হজে যেত বাবা, দুটো জাহাজ আপনার জেদ্দায় যেত, একটা আকবরি জাহাজ আর একটা হচ্ছে নূর জাহান জাহাজ। আমি নিজে কলকাতা বোম্বে থেকে আমি নিজে জাহাজে অনেক হাজিকে তুলে দিয়েছি বাবা, আপনাদের দোয়া। সাততলা জাহাজ আপার তো বোম্বাই থেকে দিল আপার জেদ্দায় যাবে, আল্লাহর হাজিরা উঠে গেছে বাবা, আল্লাহর হাজিরা নবীর দেশে যাবে বাবা। ও ভাইরা রে, ওই জাহাজ কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিল্লে বল, জাহাজ ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে। আহারে, যত আল্লাহর হাজি ছিল সব কাঁদে, মরে যাবো, ডুবে যাবো, আর বাঁচার কোন লাইন নেই, শরীর সমাধ হবে নদীর তীরে বাবা, সবাই কাঁদে মরে যাব, সবাই কাঁদে ডুবে যাব, আর বোধহয় বাঁচব না। কিন্তু ওই জাহাজের মধ্যে মহিলা ছিল কচি বাচ্চা কোলে করে, আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে। ও ভাইরা রে, সবাই কাঁদে নিজের জন্য, কিন্তু জনম দুঃখিনী মা এই বাচ্চার জন্য পাগল, আয় আল্লাহ আমরা সবাই মরে যাব, ডুবে যাব, মাবুদ গো আমার কলিজার বাচ্চা মরবে, আমি মা কি করে দেখবো, আল্লাহ এই জাহাজের মধ্যে বসে বলছে আল্লাহ বাচ্চার আগে আমার মরণটা দা। ও ভাইরা রে, তিন তালা ডুবে গেল, চাচা আল্লাহ দুটি বাকি আছে বাপ, আল্লাহর হাজির আস্তে আস্তে উঠে উপরে উঠতে লাগলো, উঠতে উঠতে দেখাল পাঁচ তারা ডুবে গেল, আর দুতলা আপার বাকি। মা জননি জনম দুঃখিনী পেটে ধরা মা দেরি করলো না, বাচ্চাকে জড়িয়ে কোলে করে নিয়ে ওই ছাদে চলে গেল বাবা। ওই মা একটা তক্তা দেখতে পেলো, খালি তক্তা, ওই তক্তায় মা জননি বসে, বাচ্চা নিয়ে বসে গেল, আল্লাহর মহিমা আল্লাহর কুদরত কে জানবে, ওই সাততলা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল, ওই বাচ্চার মা আল্লাহ বাঁচিয়ে দা। বাঁচাবার মালিক কে, জোরে বলতে হবে, মারার মালিক কে, বাঁচাবার মালিক কে, মা মারার মালিক কে? ও ভাইরা রে, মা নদীর মাঝে কচি বাচ্চা কলি করে কি করবে, মা কাঁদে আল্লাহ এমন বাঁচান কেন বাঁচালি, আমি মা বাঁচালি কি করি, তাই মা দুটো হাত বাবা দাঁড় করলো, কোন দিকে যাই রে, আল্লাহর কি মহিমা। এইবারে মা তাকে দাঁড়া, যুবক জোয়ান ওই তক্তা নিয়ে ভেসে ভেসে আসছে, ওই মহিলা বলে আল্লাহ তুই আমার কি দ্বারা করিস, আমার বাঁচাবার লাইন করিস আল্লাহ। মা বাবা বন্ধ করে দিয়ে নদীর মাঝখানে বাচ্চালে চুপ করে বসে যা। যুবক তক্তায় ভেসে ভেসে মেয়েটা তক্তায় লাগিয়ে দিয়েছে। ও ভাই রে, মেয়েটা হাই নিচার ফেলে বলছে ভাই গো, এক জাহাজ লোক সব ডুবে গেছে, আমি আমার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ও ভাই তুমি আমার একটু ধারি নিয়ে চল, দোয়া করব, বড় বিপদের মাঝখানে আমি। ওই লম্বট বেইমান চিৎকার করে ডেকে বলছে বুবু জান, আমি দূর থেকে দূরবীন দিয়ে দেখি তোমার তক্তা বাড়ছে গো, তাই তক্তালে তোমার কাছে এসেছি, কোন চিন্তা করবে তোমার বাঁচাবো, তার নিয়ে যাবো, তা আমার মনের খাই মনের ইচ্ছা, আমি তোমার সঙ্গে এই দরিয়ার মাঝখানে যৌন খুদা মেটাতে চাই।
বউজান আমার মনের আয়েশ খায়েশ একটু মিটাতে দাও। মেয়েটা বলে ভাই রে ইজ্জতের মালিক আমার স্বামী, খবর না তো ইজ্জতের দিকে দেখবে না গো। এক জাহাজ লোক সভা তোর সাগরে তলিয়ে গেছে, আল্লাহ আমার বাঁচিয়ে দিয়ে তুমি দাঁড়িয়ে চলো, আমি দোয়া করব রে। লম্পট বেঈমান বিশ্বাসঘাতক যৌবনের উন্মাদনায় মেয়েটাকে বলছে বোন ইজ্জত যদি তুমি না দাও আমি তোমার তত্ত্বা ডুবিয়ে দেব। কি বিপদ কি মুসিবত, যারা নৌকোপথে থাকে নদীপথে থাকে তারা জানে। আমি একবার নামখানা থেকে মৌসুম বলে একটা জায়গা আছে বাবা, প্রায় 4 ঘন্টা ভটভটি যায়, আমি গেছি আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, 4 ঘন্টা ভটভটি যায়, বুঝতে পেরেছেন কত রাস্তা মৌসুম। সেই নামখানার থেকে জি বিভৎস কাণ্ড, আমাদের ভটভটি কিছু দূর গেছে আর ঝড় ঝড় কারে বলে ঝড়, আল্লাহু আকবার। সেই নৌকো একবার ডুবছে উঠছে, মাঝি বলছে হুজুর শুধু দোয়া কর উপায় নেই, হাতে তুই দোয়া কর। আমি কি করে দোয়া করবো, এতে তো জীবন হাতে করলে বসে রয়েছি জি। যদি একবার পানি বেশি ওঠে বাস তলা তলা, আর মাঝি শুধু বলতে দোয়া কর। আচ্ছা বলো তখন দোয়া মনে আসে, তখন শুধু মনে আছে আল্লাহ কি হবে কি করবো জি। সেই সময় দেখেছিলাম মৃত্যুর একটা সিম্পটম বাবা, কি কষ্ট। তাই মহিলা নদীর মাঝখানে দেখে বলছে শোনো আমার ইজ্জত তুমি নেবে না, ইজ্জত তুমি নেবে না, তুমি দোয়া কর জি। ভাইরা বাবা জিরা ও তরুণ যুবক বন্ধুরা, না 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 না, বেঈমান বিশ্বাসঘাতক ইজ্জত লেবে লুণ্ঠন করবে, আজকে উন্মাদনায় পাগল আল্লাহর কি মহিমা। এইবার মহিলাটা কি বলছে ভাই গো একটুখানি দেরি করো, আমার কচি বাচ্চা কামে একটু ঘুম পাড়িয়ে এলে, মা জননী জনম দুঃখিনী ইজ্জত দিতে চায় না, এইবার আপনার মাঝে মাঝে চিমটি কাটে আর বুকে থাবা দেয়, আল্লাহর কি মহিমা। ও ভাই কি বললো, ওই বেঈমান বুঝতে পারলো বাচ্চার ঘুম পাড়ায় না, এইবার সঙ্গে সঙ্গে কি করলো মায়ের কোলতে বাচ্চা কেড়ে নিয়ে মায়ের সামনে নদীতে ফেলে দিয়েছে। ও ভাইরা রে মায়ের সামনে বাচ্চা দুনিয়াতে চলে গেল, মা জনম দুঃখীর হাত তুলি কাঁদে না সুরম মিনাল্লাহ অফাতুন করি আল্লাহ, ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নাই, আজ আমার বাচ্চা ডুবে গেল, আয় আল্লাহ বাচ্চার জন্য আমি বুকে পাশান দিলাম আমি কাঁদবো না, তাই তোমার কাছে নৌকায় বসে কাঁদি আল্লাহ আমার ইজ্জত যেন না যায়, ইজ্জত বাঁচিয়ে দা। ওই লম্পট বেঈমান চিৎকার করে ডেকে বলছে ও বুজা এই দরিয়ার মাঝখানে তোমার দোয়া কেউ শুনবে না, বলো তুই ইজ্জত দেবে কিনা বলো, মেয়েটা তো ইজ্জত দিতে রাজি না, আল্লাহর কি মহিমা আল্লাহ জানে কুদরত। এইবার বিরাট বড় মাছ লেজে ঝাপট দিয়ে ওই বেঈমানটাকে ডুবিয়ে নিয়ে তলায় নিয়ে গেল, ওই মহিলা কাল্লা বাঁচিয়ে দা। ওই মহিলা দুটো হাত দাঁড় করে সামনে ছিল একটা বড় দ্বীপ, এই দ্বীপে যখন উঠে গেল কি খাবে কি খাবে কি খাবে, লতা পাতি পানা ছাড়া কিছু নেই, শুধু পানি আর লতা পাতা বাবা। ওই মহিলা নিয়ত আল্লাহ এই দ্বীপে আমি কি করে জীবন কাটাবো রে। ওই মহিলার কাঁচা ওড়না ছিল লাল রঙের ওড়না, মেয়েটা জানে কোন জাহাজ যদি যায় বিপদ সংকেত দেখে আমাকে তুলবে, যেমন ট্রেন লাইনের গেটম্যান বাবা ওদের কাছে দুটো কাপড় থাকে, একটা সবুজ কাপড় একটা লাল কাপড়, যদি লাল কাপড় উড়িয়ে দেয় বিপদ সংকেত আর সবুজ কাপড় উড়িয়ে দিয়ে লাইন ক্লিয়ার। তাই মেয়েটার কাছে লাল ওড়না যখন ছিল ওড়নাটা টাঙিয়ে দিয়েছে,
কোন জাহাজ যদি যায় বান্দা আমাকে তুলবে এই বলে বাবা আপনার লাল কাপড় টুড়ি দিয়েছে আল্লাহর কি মহিমা এইবার জাহাজ যাচ্ছিল ওই আপনার লাল কাপড় দেখে দেরি করলো না ওই জাহাজটা ভিড়িয়ে নিল ওই মেয়েটাকে তুলবে বলে তক্তা লাভিয়ে মেয়েটাকে তুললো ও ভাই এইবার মেয়েটা যখন জাহাজ উঠে গেল আল্লাহর কি মহিমা আল্লাহর কি কারিশমা মেয়েটা জাহাজ উঠে দেখে মেয়েটার কোলে বাচ্চা নদীতে মিলে দিয়েছিল ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে তাই মা পিঠে দ্বারা জনম দুগিন আসার পিছের কাবা মা চিৎকার করে বলছে ও বাবা দাও দাও আমার বুকে দাও কোলে দাও আমার কোলটা ঠান্ডা করে কোলির মানে কোলে দাও আমার বাচ্চার মামার কোলে দাও ওই প্যাসেঞ্জাররা বলে ও মা জরুরি এই বাচ্চা দাবি তুমি করো না এ বাচ্চার দাবি তুমি কি করে করো আর নদীতে যখন আছে বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে ভেসে গেল আর মাছ মাতনের বলছে জাহাজের ক্যাপ্টেন এই বাচ্চাটা তুলে না নিয়ে আমি মাছ তোমার জাহাজকে ডুবিয়ে দেব সমুদ্রে আল্লাহ মাছ রেখেছে আপনারা জানেন না ইতিহাস পড়ে দেখবেন বড় বড় জাহাজ এই মাছ ডুবিয়ে দেয় এই জন্য দূরবীন নিয়ে চলে কোথায় মাছ আছে ও ভাই মেয়েটাকে দেখে দে বলছে আল্লাহ একই তোর কুদরতি সাত আজ আমার বাচ্চা কোলে তাই আল্লাহ পাক দেখে বলে বান্দি তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহার ফিন লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ও তুখরিজুল মাইয়াতে মিনাল হাই আরে বান্দি রে আমি রাতকে দিন করি দিনকে রাত করি আমি আল্লাহ রুজি দেই তাকে আমার শরণ যে করে ও বান্দি একটু চিন্তা কর তুমি তক্কায় বসে আল্লাহর কাছে কেঁদেছিলে নাসরু মিনাল্লাহ ও ফাতুন কারিম আমি আল্লাহ তোমার বাচ্চাকে নদীতে ফেলে দিলে কুদরতি নিজাম দ্বারা এই মাছের পেটে আমি আল্লাহ জেন্দা রেখেছিলাম মাছ ওকে হজম করতে পারি আমি আল্লাহ এই মাছের পেট থেকে বার করে আমি তোমার কোলে তুলে দিলাম আজ তোমার কোলটা ঠান্ডা লো কারো তুমি আল্লাহকে স্মরণ করেছিলে আমি তোমার স্মরণ করলাম ও ভাইরা ও তোর বন্ধুরা এইবার বাচ্চাটা নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে আহারে জানটা ভরে যাচ্ছে বাবা ওই বাচ্চা ছোট্ট শিশু বাচ্চা মার গলাতে বলছে মা আল্লাহর কাবা এত বড় কেন এই ভাই রে আল্লাহ পাক ডেকে বলছে বান্দি রে আমি তোর বাচ্চার জবান খুলে দিয়েছি এই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে আল্লাহ পাক চোখের পর্দা তো খুলে দিয়েছে সব কিছু দেখতে পায় ও ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে হাতে ধরে বলে দিয়ে যাচ্ছে মুসলমান এখনো পর্যন্ত সাবধান হও আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে নিজের জীবনটা চালাও আল্লাহ একদিন তোমাদের কামিয়াব বানাবে তাই আজকে ছেলেরা আবদার করেছে বলে আমি একটু করে আপনাদের কিঞ্চিত আলোচনা করলাম যে তারপর ওয়াজটা শোনেন অনেক ভিউ হয়েছে জি অনেকে ফোন করে আমাকে বলেছে হুজুর এই ওয়াজটা আমরা শুনে খুশি হয়েছি দুবাই থেকে ফোন করে বলছে হুজুর এই ওয়াজটা আমরা শুনি বেশি আল্লাহু আকবার শুনে করি যেটা ঠান্ডা করুক আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুমতি দিক যারাই চেয়েছে একমাত্র তারাই পেয়েছে যারা চাইনি তারা পাইনি আজকে নিয়ত করুন আল্লাহর কাছে চাইবো আর এমন চাওয়া চাইবো আল্লাহ পাক যেন আমাদের ভরে দিয়ে দেয় এমন একজন মালিক সেই মালিকের ভান্ডারে মালির কিন্তু কম নেই আল্লাহ নিজে পাক কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা
তোরা আমার আল্লাহ বলে ডাকবি, তোরা আমার জিকির করবি, তোরা আমার স্মরণ করবি, আমি তোর এমন আল্লাহ, তুই যখনই ডাক দিবি আমি আল্লাহ ডাকের জবাব দেই। তবে মনে রাখি, জেনে রাখিস, আমি তোর এমন আল্লাহ, আমি জঙ্গলে বনে থাকি না, আমি পাহাড়ে পর্বতে থাকি না, আমি আসমানে থাকি না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়ানাহানু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর ঘাড়ের নিচে যে শির আছে ওইখানে তাকে দেখ, আমি আল্লাহ কিন্তু রয়ে গেছি। ভাইরা বাবা জিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার আপনাদের একটু বুঝিয়ে দেই বাবা, আজকে জীবনটা তৈরি করলে, জীবনটা করলে আল্লাহকে পাওয়া যায়, বাবা নবীকে পাওয়া যায়, আল্লাহর প্রেমের পাগল হওয়া যায়। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনেছে, আল্লাহর প্রেমের পাগল যারা হয়েছে, একমাত্র তারা হচ্ছে বড় দামি। জি জি, তারা দামি, কিন্তু আজকের আমরা দামি হতে পারলাম না। আজকের আমাদের দামটা কমে যাচ্ছে বাবা, আমাদের দামটা কমে যাচ্ছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে অহংকার। জি, একটা কারণ হচ্ছে অহংকার, আমি কি না হয়েছি। হ্যাঁ, বাড়ির গরম, টাকার গরম, লেখাপড়ার গরম, দোকান করেছে তার গরম, গরমে গরমে চলে যাচ্ছে। জি, আর একটা হচ্ছে হিংসা। হিংসা, আপনার বাড়ির পাশে কোনো ভাই যদি একটু সুচ্ছলে খায়, এর কিন্তু চোখ লাটা, এত ভালো খাচ্ছে, প্রতি বছর জমি কিনছে, প্রতি বছর এত কিছু করছে, হিংসা। এই দুটো আমাদের ভিতর ঢুকেছে বলে আমাদের অন্তরটা কুড়ি কুড়ি খাচ্ছে। জি, আজকের যদি দুটো আমাদের ভিতর না থাকতো, তাহলে আমরা অনেক উদ্দে উঠে উঠতে পারতাম। জি, আজকে যারা এই হিংসার অহংকার যাদের মধ্যে ছিল না, এখন তারা দুনিয়ায় নেই, কবরে চলে গেছে, এখনো পর্যন্ত তাদের নাম চতুর্দিকে চলছে। জোরে বলুন, চিল্লে বলুন, আপনাদের ভাঙড়ে আল্লাহর ওলি শুয়ে আছে, চতুর্দিকে তার নাম আছে না নেই? আছে। ঘটিয়ারি শরীফে আল্লাহর ওলি শুয়ে আছে, ওনার নাম আছে না নেই? আছে। জি, আমার আপনার মা বাপ মরে গেছে, তাদের নাম আছে না গেছে? আন্দাজে চালালে হবে না। জি, ওনাদের নামগুলো মানুষ করছে, মাঝে মাঝে কবর জিয়ারত করছে, মাঝে মাঝে মানুষ যে কাঁদছে, আর আজকের আমাদের নিজের মা বাপ মরে গেছে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, নিজের সন্তান যাচ্ছে একবার কবর জিয়ারত করছে, ওটা ভুলে গেছে, ভুলে গেছে, এখন শুধু চিন্তা, দশ কাঠা কিনেছি আর দশ কাঠা কিনবো, একতলা করেছি আর একতলা করব, শুধু ঘুরছে, রাত দিন দৌড়চ্ছে, রাত দিন ছুটছে, ছুটে 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 লাস্টের বেলা পাওনা কি হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার, ব্লাড প্রেশার, হাই প্রেশার, সুগার, স্ট্রোক, এই হচ্ছে আমাদের পাওনা। জি, সারা জীবন ছুটেছে, হঠাৎ প্যারালিসিস, অনেক দৌড়েছ আর দৌড়তে হবে না। আল্লাহ পাক দেখে বলে, বান্দা পৃথিবীর মালিক আমি আল্লাহ, বেশি লাফালাফি দাবাদাবি করবি না, তোর মতো মানুষ তাকে দেখ, কলকাতার পিজি হসপিটালে, আরজিগড় হসপিটালে কেমন করে শুয়ে রেখেছে একবার তাকে দেখ, বান্দা
তোরা আমার আল্লাহ বলে যখন ডাকিস আমি আল্লাহ বড় খুশি হই ফেরেশতাদের ডেকে বলে ও ফেরেশতারা তোরা মানা করেছিলে আদমকে তৈরি করো না আদম হানহানি করবে একবার তাকে দেখো আজকের এই জমিনে বসে আমার বান্দা বান্দিরা কেমন করে উলামাদের মাহফিলে বসেছে চোখের পানি ফেলছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার ফেরেশতার লিখে রেখে দাও ওদের জীবনে যাওয়ার হয়ে গেছে আমি আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম দেখেছ ও ভাইরা রে আমার বসিরাতের পীর আল্লাহ আমার রুহুল আমিন চলে গেল আমার দাদা হুজুর পীর কেবলা চলে গেল আমার বড় হুজুর চলে গেল আমার মেজি হুজুর চলে গেল আমার ন হুজুর চলে গেল আমার সেজি হুজুর চলে গেল ছোট হুজুর চলে গেল এখনো বাংলার মানুষ আসামের মানুষ শুধু কাঁদে আজকে চোখের পানিগুলো ফেলে যদি বসিরাতের পীরকে পেত আমার দাদা পীর যদি পেত একবার বুকে তুলে চুমা দিত বাবা ও ভাইরা বাবাজিরা কি বলবো আজকে আমার জীবনটা তৈরি করতে পারিনি আজকে আমার জীবনটা করতে পারিনি তাই বলি বাবা ছেলের মহাপতি জীবন নষ্ট করছ কেন মেয়ের মহাপতি জীবন নষ্ট করছ কেন একবার বুকে হাত দিয়ে বিচার করে দেখেছ ওই ছেলে কি তোমার হবে ওই মেয়ে কি তোমার হবে ওই বিবি কি তোমার হবে বাবা কেউ তোমার পাশে দাঁড়াবে না আজকের কাফন পরে দেখো দুই তিন দিন কাঁদবে বাবা তারপর আর কিছু মনে করবে না আজকে তোমার কবরে দাপন করে দেবে বাবা এই ঠান্ডার দিন দুদিন কি তোমার দুনিয়া রাখবে না তাড়াতাড়ি করে কবর খড়ো তাড়াতাড়ি করে কাপড়ের কাপড় আনো এক্ষুনি কবর দিতে হবে বাবা এইবার তোমার কবরে শুয়ে দেওয়ার পরে আর কেউ কিছু মনে করবে না আল্লাহ বলে বান্দারে ওই মহাবিলে বসে তুমি দুপোটা চোখের পানি ফেলেছো আজকে নবীর নামে দরুদ তেলাওয়াত করেছো আমার নবী মদিনার কবরে থাকতে পারবেন না তুমি যখন নবী নামে দরুদ পড়েছো মনকের নগরী যখন সওয়াল করবে আমার মদিনার সোনার মানিক আমার মদিনার দুলাল বাবা তোমার আমার কবরে কিন্তু চলে আসবে আসবে জি আল্লাহু আকবার ভাঙর থানার আপনাদের ভাঙর থানা তো জি ভাঙর থানার ওসি যদি আপনার বেই হয় কিরম হবে ধরে লেন সাপল বলছি ভাঙর থানার ওসি আপনার বেই আপনার ওজনটা কিরম বাড়বে বাপ ও ফোন করলি কাজ জি শুধু কিল উঁচু করে ঘুরতেছে তোর মারবো তোর মারবো কারণ আমার তোকে মারতে পারবে না আমার তো বেই তো ওসি ফোন করবো চলে আসবে জি কার আগে তো তোমার ধরিলে হবে তারপর কাজ হবে আল্লাহ বলে বান্দা দুনিয়ার কোন সম্মানীয় লোক তোমার আত্মীয় হলে তোমার বুকটা ভরে যায় আমার নবী 63টা বছর বুকের রক্ত তিনি পেলেছেন আমার নবী কত কষ্ট করেছেন আমার নবী কত পরিশ্রম করেছেন কিতাবে বলা আছে যেদিন আমার নবী মিয়ারাজে গেল বাবা আমি সংক্ষেপ করে বলছি বাবা আল্লাহর দরবারে গেল আল্লাহর বাড়িতে আমার নবী যখন গেল আর শাশুড়ির পা ধরে কাঁদতে লাগলো আমার নবীর চোখের পানি দর দর করে পড়তে লাগলো আল্লাহ পাক দেখে বলেছিল বন্ধু তুমি আমার বাড়ি এসেছো তুমি আমার দোস্ত বন্ধু পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবে আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত ছিল সবে আমার মহব্বত পাওয়ার জন্য ব্যস্ত ছিল আর আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দোস্ত বলেছি ও বন্ধুরে আমি জানি তোমার মা নেই বাপ নেই আমি জানি তুমি গরিব নবী তুমি এতিম নবী মহারা নবী তোমার এক কাটা জমি নেই তোমার টাকা নেই কিচ্ছু নেই তুমি একবার আমার কাছে দাবি করে যাও আমি তোমার পুরো করে দেই আমি তোমার বলে দিয়ে দেই আমার নবী
হাত দুখানা তুলে বলে চির আল্লাহ আপনি তো যখন সব জানেন আমার মা নেই বাপ নেই আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই কোনোদিন আপনার কাছে দাবি করিনি আমার পেটের জন্য দাও আমার বাড়ির জন্য দাও আমার গাড়ির জন্য দাও আমার টাকা দাও জমি দাও আমি কোনোদিন বলিনি হে আল্লাহ রে আর সাজিবে যখন আমি নবীশি জাফর দোস্ত আমার একটা চাওয়ার আছে আমার আশা পূর্ণ করতে হবে আর আল্লাহ পাক দেখে বলেছিলেন ও বন্ধু রে তুমি আমার এমন এমন একজন দোস্ত তুমি যা বলবে আমি আল্লাহ তাই দিতে রাজি ভাবলেন কথাটার ওজন কত আল্লাহ নিজে বলছে তুমি যা বলবে আমি তোমার তাই দেব তুই শুধু মুখে একটু বলো কার তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি জোরে বল একটু জোরে বল জি আমাদের কোন মন্ত্রী এমএলএ যদি বলে এমপি যদি বলে যে কেলিবি বল আমি তোর দেব আমরা মনে হচ্ছে জানো ভাঙর থানা সব লোক বলবো না আমাদের সব সব এই ঘর ঘর করে বুঝতে পারছেন না বাবা নাম লিস্টে তুটেস কিনা পাগল হয়ে যাচ্ছে আমার দেবে আমার দেবে আমার নাম নি আচ্ছা জীবনে বলেছে আমার নামের দরকার আমার চাস্ত ভাই দাও ওর ঘর নি ওর দাও বলে নিজে পাগল আমার ছেলের দাও আমার মেয়ের দাও আমার বোন নামের দাও পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমার নবী পাক আল্লাহ পাক নিজে বলছে তুমি কি নেবে বলো তুমি যা বলবে আমি তাই দেবো জোরে বলো আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলতে হবে আমার নবী কি চেয়েছিল জানে আহা আজকে দেড় মাস হলো আল্লাহর কাবা থেকে ফিরে এসেছি বাবা দেড় মাস মতো হলো একটু বেশি হবে সোনার মদিনায় আট দিন ছিলাম চল্লিশ শব্দ নামাজ পড়ে ফিরে এলাম জি এখনো মনটা কাঁদে বালিশে মাথা দিলে বালিশটা ভিজে যায় শুধু আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয় আহা আল্লাহর কাবার কথা মনে হয় মনে হয় যেন বারবার ওখানে থাকি বারবার ওখানে যাই মন ভরে না মন ভরে না মদিনা শরীফে যখন চলে আসছি এক বাস ২৯ জন আমরা কাফেল একসঙ্গে চলে আসছি জি মদিনা শরীফ থেকে আমার নবীর দরবার থেকে বাস ছেড়েছে আমাকে সব প্যাসেঞ্জাররা কাফেলারা ভাইরা বলছে খোকা ভাই তুমি দোয়াটা করো বিদায় দোয়া বিদায় দোয়া এই দোয়াটা করো আমি বললাম ভাই আমি পারবো না আমার কলিজা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি নবীর দরবারে ফিরে যাচ্ছি আমার সোনার নবী শুয়ে আছে আমি চলে যাচ্ছি আমি দোয়া করতে পারবো না আমাকে বললো খোকা ভাই তুমি ছাড়া কেউ করতে পারবে না জি আল্লাহর কসম রাতের বেলা বলছি আমি একটু ছোট্ট দোয়া করলাম এই বাসের ভিতরে বসে মানুষ কাঁদছে লাইক বেটা মারা গেলে মানুষ যেমন কাঁদে আহা মানুষ কাঁদছে চোখের পানি ফেলছে সহ্য করতে পারছে না নবীর থেকে আসতে চায় শুধু কাঁদছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনি একটু যাবেন বাবা একটু যাবে আমার নবীর কাছে যাবেন একটু বাপ টাকা কি হবে বাপ জমি কি হবে বাপ তোমার ছেলে মেয়ে কি হবে এরা তো দুনিয়ার ধান্দায় ঘুরছে বাবা এরা দুনিয়ার ধান্দায় ঘুরছে দাও আল্লাহর নবী রহমতের নবী আরশা দিয়ে ডেকে কি বলেছিলেন হে আল্লাহ তুমি আমার দেবে আমি তো লব হ্যাঁ হ্যাঁ আমি দেব তুমি লেবে তুমি যা বলবে আমি আল্লাহ তাই দিতে রাজি ও তরুণ যুবকেরা ও আল্লাহর পাগলেরা এই রাতের বেলা মিলাদ দিলে কার মিলাদ এই রাতের বেলা মহফিল দিয়েছ কোন মিলাদ আজকের বিশ্ব নবীর মহফিল রহমতে নবীর মহফিল যে নবী মদিনায় শুয়ে আছে বাবা মদিনায় শুয়ে আছে বাবা সে নবী নামে মহফিল তোমরা দিয়েছ আজকের তাবারু করে খাওয়াচ্ছ না 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 বেকার হবে না লস হবে না বেকার হবে লস হবে না আমার নবী পাক দেখে বলেছিল আল্লাহ গাড়ি লাগবে না বাড়ি লাগবে না আমার গুনাহের উম্মতের নাজাত মুক্তি দিদি আহ
ভাইরা বাবা জিরা আমার আল্লাহ পাক শোনার পরে বলছে বন্ধু এমন নবী তুমি আমার মুসা নবীর মতো নবী তুমি না লুত নবীর মতো নবী তুমি না ইহা নবীর মতো নবী তুমি না ইব্রাহিম নবীর মতো নবী তুমি না ওরে বন্ধু রে তোমার নিজের জন্য তুমি চাইলে না তোমার মেয়ের জন্য চাইলে না ছেলের জন্য চাইলে না জামার জন্য চাইলে না তোমার আওলাদের জন্য চাইলে না উম্মতের জন্য চাইছো তবে শুনে যাও জেনে যাও আমি আল্লাহ কি দেব দুনিয়ার জমির যারা নবীর প্রেমে দুপোটা চোখের পানি ফেলবে আমি জাহান্নামের আগুনটা হারাম করে তাদের দিয়ে দেব দুপোটা চোখের পানি আহা জি আমরা মুসা নবীর উম্মত না আমরা লুত নবীর উম্মত না আমরা ইহিয়া নবীর উম্মত না আমরা জাকা নবীর উম্মত না আমরা ইউনুস নবীর উম্মত না আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত জোরে বললেন না আর একটু জোরে বললেন না যত নবী দুনিয়ার থেকে চলে গেছে একমাত্র একটা সার্টিফিকেট আমার নবী দিয়ে গেছে আমার রসুলের রওজায় লেখা আছে যারা আমার রওজায় সালাম করলো আমি বিশ্ব নবী কবর থেকে জীবিত জ্যান্ত অবস্থা তার উত্তরটা দিয়ে দিলাম শুধু তাই না আমার কবর যারা জিয়ারত করলো রওজা যারা জিয়ারত করলো ওয়াজিব হয়ে গেল তাদের সাফাত করে জান্নাতে পৌঁছে দেওয়া এই সার্টিফিকেট স্কুল কলেজে পাওয়া যাবে না বাবা এই সার্টিফিকেট বিলেতে পাওয়া যাবে না একমাত্র আমার নবীর দরবারে পাওয়া যাবে জি এই জন্য বলছি বাবা আর অহংকার করিস নি বড়াই করিস নি অমুক খারাপ এ কথার বলিস নি বাবা নিজে একটু সেরে যা একটু পরিবর্তন হ কি আপনারা আমার কথা রাগ করছেন কেউ কেউ এই বাবা রাগ করছে জি আমি পায়ে ধরে বলছি বাপ এখনো ফিরিয়া এখনো ফিরিয়া জি আজকের আমাদের শেষ হয়ে যাচ্ছে আমার জাত আর শেষ হয়ে যাচ্ছে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখে চতুর্দিকে লক্ষ্য করে দেখে জি এই অহংকারের হিংসা আমার জাত শেষ হয়ে গেল এজন্য বলছি আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা একটু পরিবর্তন হল একটু ফিরিয়ে এসো একটু তকবীর দেব কি বলেন দেব জি একটু খুশি মনে দেবেন তো আল্লাহর নাম নেবেন তো নারায় তকবীর আমি আর একটু জোর চাচ্ছি হবে নাচতে হবে হবে আল্লাহ আকবার তবে বুড়ো বুড়ো বাপ যারা আছো আসতে দেবো তোমাদের বেলা গড়িয়ে গেছে জি তোমাদের শেষ সময় পার হয়ে গেছে বাবা আমার যুবক তরুণ যারা আছো তোমার জোরে দাও নারায় তকবীর নারায় তকবীর সিলসিলা হক হরফুরা শরীফ সিলসিলা হক হরফুরা শরীফ এটা কি গ্রাম বলে বাবা এনায়েতপুর গোরাইট না কি বলে না আচ্ছা আচ্ছা আমার ডায়েরিতে কিন্তু ওই গোরাইট লেখা আছে তাহলে এনায়েতপুর তাই তো এনায়েতপুরের বাৎসরিক মহানিসালের সভা এনায়েতপুরের বাৎসরিক মহানিসালের সভা নারাই তাকবীর একটু মহাম্মদের সঙ্গে জেকের করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে পড়ু এইটা আমাদের মূলধন বাবা এইটা আমাদের পুঁজি এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাঈল নবী যবহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাঈল নবী যবহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা সাইয়্যিদিনা খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেষ চরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা